छोला भुना, ডিম চপ, বেগুনি, আলুর চপ, পেঁয়াজি সব মিলিয়ে একটা প্লেটার তৈরি করব আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম দর্শক, আমি বৃষ্টি ইসলাম আপনাদের সাথে একটা প্লেটার তৈরি করতে যাচ্ছি। সেজন্য প্রথমেই এখানে 1.5 কাপ বেসন নিয়ে 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ। দিয়ে এই সব কিছুকে একত্রে মিক্সড করে নেব। প্রিয় ভিউয়ার্স, রমজান মাসে চটজলদি একটা প্লেটার কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। আগে থেকে অনেক বেশি প্রিপারেশন ছাড়াই আপনারা এই প্লেটারটি তৈরি করতে পারবেন। আর সাধারণত আমরা ইফতারে এই ধরনের খাবারগুলোই মধ্যবিত্ত পরিবারে বেশি খেয়ে থাকি। সো স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমার ভিডিওর নিচে প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি সব মশলাগুলো মিক্সড করে একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটি দিয়ে আমরা চপগুলো ভেজে নিব। পানিটা অবশ্যই একটু একটু করে দিবেন, না হলে দেখা যায় বেশি পাতলা হয়ে যেতে পারে। তো আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে করে নিচ্ছি। আমার 1.5 কাপ বেসনের জন্য 1 কাপ আর সামান্য পরিমাণ পানি লেগেছে, মানে 1.5 কাপের থেকে একটু কম লেগেছে পানি। আমার মিশিয়ে নেওয়া এখন হয়ে গিয়েছে। সবশেষে এখন আমি দিয়ে দিব বেকিং সোডা। সোডা যেহেতু দিচ্ছি তাই 1 চা চামচ পুরো দিচ্ছি না, দেখে বুঝতে পাচ্ছেন 1 চা চামচের থেকে 3 ভাগ, মানে 4 ভাগের 3 ভাগ দিয়েছি, 1 ভাগ কম দিয়েছি। এবার মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেস্টে রেখে দিব। চলে যাব অন্য রেসিপি করতে। প্রিয় ভিউয়ার, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা প্লিজ আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে তাতে অল প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি দিলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে, চাইলেই দেখে নিতে পারবেন, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন। বেসনটাকে সাইডে রেখে এখন এসেছি ছোলা ভুনা করতে। ছোলাটা হতে হতে আমি বাকি কাজগুলো করতে পারবো। তো কিছু পরিমাণ তেল আমি দিয়ে দিলাম, প্রায় 3 টেবিল চামচের মতো, আর 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 250 গ্রাম পরিমাণ ছোলা রান্না করব, তার মধ্যে 2টা সিদ্ধ আলু দিয়েছি, 1টা তেজপাতা, 1 টুকরা দারচিনি, 2 টুকরা এলাচ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। এখন একটু এগুলোকে ভেজে নিব। আমি যেভাবে করে প্লেটারটা তৈরি করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে করে কিন্তু অনেকটা সময়ও বাঁচবে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এভাবে করে কুচি করে কাটা। যখন এগুলো হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের 2টা টমেটো কুচি। ছোলার মধ্যে টমেটো কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে না খাওয়ার মানে ছোলার টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, আবার দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় লাগে। কিছুক্ষণ টমেটোটাকে তেলের মধ্যে ভেজে নেবেন, এতে করে বেশি মজা লাগবে। তো আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন। যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মিনিট খানিকের মতো ভেজে নিয়ে এখন দিয়ে দিব শুকনা মশলাগুলো। হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়াও দিব আমি 1.5 চা চামচ পরিমাণ, ঝাল অনেক বেশি দিব না, যেহেতু রমজানের খাবার অতিরিক্ত ঝাল ভালো লাগবে না। ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, ধনিয়া না জিরা গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিব। একটুখানি পানি দিয়ে দিব এতে করে যাতে মশলাটা অনেক ভালোভাবে কষানো হয়। মশলাটা ভালোভাবে কষানো না হলে অনেক সময় ছোলা থেকে মশলার গন্ধ আসে, তো মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে তারপর ছোলাগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তো নেড়ে চেড়ে মিশিয়ে অপেক্ষা করবো মানে মশলাটা কষানো হওয়া পর্যন্ত। বিয়ার, যখন এরকম তেল উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কখনও যদি কারো ছোলা রাতে ভিজাতে মনে না থাকে, তারা যখন ছোলাটা সেদ্ধ করবেন তার আধা ঘন্টা আগে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, এবং সেদ্ধ করার সময় সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিবেন। দিয়ে পানিটা বেশি পরিমাণ দিয়ে সিদ্ধ করবেন যাতে পানিটা ছেঁকে ফেলা যায়, সেক্ষেত্রে ছোলাটা আর কালো হয় না। সম পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করলে ছোলাটা কিন্তু কালচে হয়ে যায়, রান্নার পরেও কালারটা সুন্দর আসে না, সেই জন্য বেশি পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করবেন। আমি ছোলা সিদ্ধ দেখালে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে, সেজন্য মুখে বলে দিলাম।
ছোলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা দুইটা আলু। এভাবে একটু ম্যাশ করে দিয়েছি, হালকা মানে দানাদার থাকবে, পুরোপুরি মানে ম্যাশ করা যাবে না। এতে করে মানে ছোলাটা একটু আঠালো ভাবও থাকবে, আবার কয়েকটা আলু খুঁজেও পাওয়া যাবে। তো এই ছোলাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, এখন দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু ছোলা সিদ্ধ করার সময় শুধুমাত্র বেকিং সোডা দিয়ে সিদ্ধ করেছিলাম, লবণ দেইনি। এখন আমি টেস্ট অনুযায়ী সব কিছুর পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে লবণটা অ্যাড করে দিবেন। নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ছোলাটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ গরম পানি এর মধ্যে দিয়ে দিব। যদিও ছোলাটা আগে থেকে সিদ্ধ করা, কিন্তু এভাবেই যদি রান্না করে ফেলেন সেই ছোলাটার ভিতরে মশলাগুলো ঢোকে না, খেতে ভালো লাগে না। তাই কিছু পরিমাণ পানি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন। সেই ছোলাটা খালিও খেতে পারবেন, মুড়ির সাথে মাখানো ছাড়াই, শশা বা টমেটো কুচি সব কিছু দিয়ে মিশিয়ে যেভাবে বিক্রি করে দোকানদাররা। তো এটা দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। যারা একটু ভেজা ভেজা পছন্দ করেন তারা এ পর্যায়ে নামিয়ে ফেলবেন, আর যারা একটু শুকনা পছন্দ করেন তারা আরও কিছুক্ষণ এটাকে জাল করে একটু শুকনা শুকনা করে নেবেন। আমার একটু ভেজা ভেজা ভালো লাগে, এতে করে মুড়ি যখন মাখাই তখন কিন্তু ওই মুড়িটা সফট হয়, আর আমার বাসায় মুড়ি মাখাটা সবাই অনেক বেশি পছন্দ করি, আর সেই জন্য আমি একটু ভেজা ভেজা নামিয়ে ফেলবো। তবে তার আগে কিছু ধনিয়া পাতা এর উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটাও সুন্দর আসে, আবার দেখা যায় দেখতেও লোভনীয় লাগে। তো আমাদের ছোলা ভুনা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আপনাদের পছন্দ মতো যে কোনো পরিবেশন পাত্রে রেখে দিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমি এখন ছোলাটাকে নামিয়ে নিব, চলে যাব পরবর্তী স্টেপে। ছোলা ভুনাটা নামিয়ে আমি এই যে এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম ম্যাশ করে, এখন আলুর জন্য চপগুলোকে মানে তৈরি করব। সেই জন্য এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, ভাজা একটু ভালোভাবে ভেজে নিয়েছি যাতে ঝালটা কম হয়, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন দিয়ে দিব সরিষার তেল। এবার সব কিছু একত্রে হাত দিয়ে ভালোভাবে কষলে মাখিয়ে নিব। আমি কিছুদিন আগেও একটা আলুর চপের রেসিপি শেয়ার করেছি, সেখানে আমি কিন্তু এই ধনিয়া পাতা ব্যবহার করিনি, পাঁচফোড়ন তেল কিছু ব্যবহার করিনি, সেটা আমি অন্য একটা স্পেশাল মশলা দিয়ে করেছিলাম। আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে আসতে পারেন আমার চ্যানেলটা ঘুরে, ডিম চপও আমি শেয়ার করেছিলাম। তো আজকে যেহেতু আমি প্লেটার তৈরি করছি এটা একটু অন্যভাবে তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি ডিম চপের জন্য আর আলু চপের জন্য একসাথে কিন্তু আলু নিয়ে নিয়েছি, এখানে প্রায় এক কেজি পরিমাণ আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এখান থেকে অর্ধেক পরিমাণ দিয়ে আমি আলুর চপ বানাবো আর অর্ধেক পরিমাণ দিয়ে আমি ডিম চপ তৈরি করব। হাতটা একটু ধুয়ে ক্লিন করে নেবেন, এতে করে আলুর চপের শেপটা কিন্তু সুন্দর আসবে। এবার আপনাদের পছন্দ অনুযায়ী বড় কিংবা ছোট করে বা মাঝারি করে যেভাবে ভালো লাগে সেভাবে আলু চপগুলোকে তৈরি করতে পারেন। আমি কিছুদিন আগে একটু বড় করে তৈরি করেছিলাম, তাই আজকের শেপগুলো একটু ছোট ছোট করেই তৈরি করব। এভাবে করে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করে নেবেন। তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর আলুর চপের শেপ। আমি এভাবে করে সবগুলো আলুর চপ বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু আলুর চপ একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়ে ডিম চপ তৈরি করব। নর্মাল ফ্রিজে রেখে দিলে আলুর চপটা একটু শক্ত হয়ে আসে আর ওটা ভাজতে অনেক বেশি সুবিধা হয়, ভাঙার কোনো চান্সই থাকে না। তো এখন আমি ডিম চপ তৈরি করব, তাই এখানে তিনটা ডিম সেদ্ধ করে আমি চার ফালি করে নিয়েছি। এখন হাতের মধ্যে একটু করে আলু নিয়ে একটা পাতলা শেপ দিয়ে তার মধ্যে ডিমটাকে ঢুকিয়ে দিব। স্ক্রিনে দেখে আপনাদেরকে বুঝতে হবে যে কীভাবে করছি।
এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি এই যে একটু পাতলাটে করে নিচ্ছি। অনেক বেশি আলু আলু খেতেও কিন্তু ভালো লাগে না, তাই এভাবে করে একটু পাতলা করে ভিতরে এভাবে ডিমটা এভাবে দিবেন, এতে করে কুসুমটা থেকে ছেড়ে আসবে না। অনেকেরই কমপ্লেন থাকে যে ডিম চপ ভেঙে যায় বা হতে চায় না, তো এভাবে করে করে দেখবেন, আমি আশা রাখছি একদম নতুন যারা তারাও কিন্তু পারবেন। আমিও কিন্তু আগে যে পারতাম এরকমটা না, আমি যখন মানে পড়াশোনা করতাম তখন একটা বাসায় যে থাকতাম ওই ভাবিদের হোটেল ছিল, তো ওনাদের কাছ থেকে শিখেছি যে মানে কীভাবে বানাতে হয়, দেখতাম, দেখে দেখে শিখেছি। তো এই দেখেন কী সুন্দর হয়ে গেল ডিম চপ। এই এভাবে করেই আমি সবগুলো ডিম চপ বানিয়ে নেব। আর ডিম চপটা এই যে এভাবে করে হাতের মধ্যে ঘুরালে কিন্তু সুন্দর একটা ফিনিশিং আসবে। তো আমার সবগুলো ডিম চপ কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব পেঁয়াজুটা রেডি করতে। অনেক সময় দেখা যায় পেঁয়াজুর ডাল ভিজিয়ে বাটতে ঝামেলা মনে হয়, বা সেদ্ধ করে পেঁয়াজু তৈরি করা যায় সেটাও ঝামেলা মনে হয়। এই সব কিছু ঝামেলা থেকে যাতে মুক্তি পান সেই জন্য আমি আজকের একটা স্পেশাল পেঁয়াজু আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি এক কাপ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে দেড় কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সহজ আর ঝটপট করা যায়, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এই পেঁয়াজুটি। অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই ইনবক্সে জানাবেন। এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, আর সব ধরনের মশলা থেকে আমি এখানে হাফ চা চামচ করে ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিলাম জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়েছি, হলুদ মরিচ হাফ চা চামচ করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, সব শেষে কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। এবার এগুলোকে মিশাবো। তার আগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। পেঁয়াজের মধ্যে এই আদা রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে। সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে, যেভাবে করে পেঁয়াজুটা বানানো যাবে। এটা কিন্তু রাঁধুনিরা দেখলেই বোঝেন যে আসলে কতটা পাতলা বা কতটা ঘন বা কতটা আঠালো করতে হবে। তো আমি আশা রাখছি আমার আজকের এই পেঁয়াজু রেসিপিটা অনেক বেশি সহজ হবে আর অনেক বেশি মজার হবে। আমি প্রায় সময় এভাবে করি, আমার পরিবারের সবাই পছন্দ করে আর আমার কাছেও পার্সোনালি ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করা। যেহেতু আমি একটা বিজনেসের সাথে জড়িত, আমার সেখানে সময় দিতে হয়, আবার ছোটো ছোটো দুইটা বেবি যেহেতু আছে সেক্ষেত্রে একটু কম সময়ে যেভাবে তৈরি করা যায়, আমি মানে শর্ট টাইমে যেভাবে প্লেটারটা তৈরি করি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখছি ব্যস্ত আপুদের জন্য এটা অনেক উপকারে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকেও একটা সাইডে রেস্টে রেখে দিব। এখন চলে যাব আমরা ভাজাভাজির কাজে। তার আগে মানে আমরা যে বেসনটাকে গুলিয়ে রেখেছিলাম এটার ফাইনাল আর একটা কাজ আছে, সেটা সেরে নিচ্ছি। চুলায় যে আমি তেল দিয়েছি গরম হতে, সেখান থেকে এক টেবিল চামচের মতো তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো বিট করে নেব। এতে করে আমি যে চপগুলো তৈরি করব অনেক বেশি ক্রিসপি হবে। তো আমার একদম ভাজাভাজির জন্য অলমোস্ট সব কিছু রেডি, এখন চুলায় তেল দিয়ে শুধু ভাজবো আর নামাবো। তো ভিউয়ার্স চলুন ভাজতে চলে যাই। চুলায় আমি অলরেডি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আমি একটু বেশি করে তেল দিয়েছি, এতে করে কিন্তু ভাজতে সহজ হয়। তো ডিম চপটা ভাজতে যেহেতু বেশি তেল লাগে, তাই সবার আগে আমি ডিম চপটাই ভাজবো। সেই জন্য এই যে ব্যাটারের মধ্যে ডিমটাকে চুবিয়ে একটা কাঁটা চামচ দিয়ে তুলে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটাকে চেক করার জন্য আপনারা আগে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেকগুলো ছিটিয়ে পড়েছে, তো সেই জন্য করবেন কি, ডিম চপটা ব্যাটারের মধ্যে চুবিয়ে চামচটাকে বাটির সাইডে একটু টেনে নেবেন। এই যে দেখেন এখানে কিন্তু বেশি একটা ভেষণ এক্সট্রা পড়েনি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এভাবে করবেন। চামচটাকে এই যে সাইড থেকে এভাবে করে একটু করে দিলে এক্সট্রা ব্যাটারটা আর বেশি একটা পড়বে না, দেখতে পাচ্ছেন নিচে। তো এভাবে করে আমি সব ডিম চপগুলো দিয়ে ভেজে নিব। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টাতে যাবেন না, যখন একটা সাইড হয়ে আসে বুঝবেন তখন একটা চামচের সাহায্যে আলতোভাবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে নিজের পছন্দ মতো কালার করে। আমি কিন্তু এখানে প্রায় মানে তিনটা ডিমে প্রায় বারোটা চপ হয়েছে, আমি দুই ব্যাচেই ভেজে নিয়েছি যেহেতু আমি তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি।
তেলের পরিমাণটা কম হলে বা একটু গ্যাপ গ্যাপ রেখে ভাজবেন। আমি কিন্তু সব মানে ছয়টা দিলেও কিন্তু যথেষ্ট মানে ছয়টার বেশি দিয়েছি, তারপরে কিন্তু যথেষ্ট গ্যাপ আছে। এই যে এগুলো খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, তাই হালকা ভাজা হয়েছে তাই আমি তুলে নিয়েছি, পুড়ে গেলে আবার তেতো হয়ে যাবে। তো দেখেন আমার চপগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন এই ডিম চপগুলো আমি নামিয়ে নিচ্ছি। তাহলে আমাদের ডিম চপ হয়ে গেল। এভাবে করলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা সহজ হয়। সব কিছু আগে থেকে রেডি করে নেবেন, পরে শুধু ভাজবেন আর নামাবেন, ওজো করে কোরআন তেলাওয়াত করবেন, কিছুক্ষণ পরে আজান দিবে, সবাই ইফতার করবেন, কী মজা না? তো এখন আমরা বেগুনিটা করব। বেগুনিটা একটু ডুবো তেলে ভাজলে বেশি ফুলে, তো এই জন্য বেগুনটাকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এখন একটু লবণ আর একটু লাল মরিচ দিয়ে মাখিয়ে ব্যাটারের মধ্যে এই যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিব। আমি সবসময় একটু ছোটো ছোটো বেগুনি করি, আমি অত বড় করি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে ইচ্ছা করে নেবেন। তো এভাবে করে এক এক করে দিয়ে দিতে হবে, একটু গ্যাপ রেখে রেখে। বেগুনিটা যেহেতু হাত দিয়ে দিবেন, একটু উপর থেকে দিবেন যাতে করে তেলটা হাতে লেগে না যায়। প্রিয় ভিউয়ার্স, এই যে একটার উপরে কিন্তু একটা উঠে গেছে, সেই বেগুনটা কিন্তু খুব একটা ভালো হয় না, দেখবেন পাশ থেকে একটু ছুটে আসবে। বাট আমি দিতেছিলাম, খেয়াল করছিলাম না, তো সেই জন্য এরকম হয়েছে। বাট ফুলবে বেগুনিগুলো, দেখতে পারবেন আমি যখন উল্টাবো খুব সুন্দরভাবে ফুলে উঠে। যেভাবে এই বেসনের ব্যাটারটা আমরা তৈরি করেছি এভাবে করে করবেন, আশা রাখছি মানে খুব সুন্দরভাবে সবগুলো চপ আপনাদের ফুলবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাশাআল্লাহ ফুলে উঠেছে। তো এই যে আবারও আমি এগুলো তুলে রাখছি, আমি এগুলো খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আমার মতো আর কেউ খান কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো বেগুনিগুলোকে আমি তুলে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার বেগুনি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, মুচমুচে ক্রিস্পি বেগুনি ভাজা আমার হয়ে গিয়েছে। এখন চলে যাব আলুর চপ ভাজতে। এই যে সে একই পদ্ধতিতে ব্যাটারের মধ্যে চুবিয়ে কাঁটা চামচ দিয়ে পাশ থেকে একটু এভাবে করে দিলে এক্সট্রা ব্যাটারটা পড়বে না, এভাবে করে ভেজে নিতে হবে সবগুলো আলু চপ। আর আজকের আলু চপ আমি যেভাবে বানিয়েছি এভাবে করে কিন্তু আপনারা ফ্রোজেন করতে পারবেন। নর্মাল ফ্রিজে প্রায় দুই তিন দিনের মতো ভালো থাকবে, আর ডিপ ফ্রিজে তো অনেক দিনই ভালো থাকবে। ঢাকনাযুক্ত বক্সে ভরে আপনারা চাইলে ফ্রোজেনও করতে পারবেন, একদিন বানিয়ে এক সপ্তাহও খেতে পারবেন। তো যখন একটা সাইড হবে উল্টে পাল্টে দিচ্ছি। এর আগেও আমি যে আলু চপ রেসিপি বা বেগুনি আপনাদের সাথে শেয়ার করেছি, বেগুনিটা ফ্রোজেন করা যাবে না, বাট আলু চপ ডিম চপ সেগুলো ফ্রোজেন করা যাবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের কিন্তু আলু চপও একদম ফুলকু ফুলকু আলু চপ রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি পেঁয়াজও তৈরি করতে। তো একই তেলে একইভাবে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। পেঁয়াজটা সবসময় চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজতে। আমরা অনেকেই কী করি, অল্প তেলে পেঁয়াজও ভাজি, তো সেক্ষেত্রে দেখা যায় পেঁয়াজগুলো কিন্তু একটু শক্ত শক্ত হয়, খেতে কিন্তু ভালো লাগে না। নর্মালি এটা আমিও করতাম আগে, কারণ আমি বুঝতাম না। তো একদিন আমি যখন এভাবে করেছি তখন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, উপরে ক্রিস্পি আর ভিতরে অনেক সফট। তো সেই জন্য আমি আপনাদের সাথে এভাবে শেয়ার করছি যে একটু ডুবো তেলে এভাবে ভাজবেন, দেখবেন যে অনেক বেশি মজার হয় পেঁয়াজিটি আর অনেক বেশি সহজ হয়। এভাবে যখন সম্পূর্ণ পেঁয়াজিগুলো উপরে ভেসে উঠবে একদম, তখন এই যে দেখেন এখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। কিন্তু এরপরও কেউ যদি বেশি মুচমুচে আর কালার পছন্দ করেন তারা আরেকটু ভেজে নিতে পারেন। তাহলে ভিউয়ার্স আমার পেঁয়াজিও একদম রেডি, মুচমুচে সহজ পেঁয়াজি, সব কিছু মিলিয়ে সুন্দর একটা প্লেটার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। সাথে শরবত ফল আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি আশা রাখছি আমার আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে।